মানিকগঞ্জে গরুর বাণিজ্যিক খামারের গরুর কদর বেড়েছে। অনলাইন ভিত্তিক গরু বিক্রির প্রক্রিয়া থাকার কারণে মূলত এই সমস্ত খামারে ক্রেতা সাধারণের উপস্থিতি বেশি। প্রাকৃতিক খাবার দিয়েই লালন পালন করা হয় খামারের গরুগুলোকে। অন্যদিকে নরসিংদীতেও খামারগুলোতে প্রস্তুত কোরবানির পশু। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেল ও নরসিংদীর বিশ্বজিৎ সাহার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের এই খামারে গরু বেচাকেনা হয় অনলাইনে। অনলাইন হওয়ায় রাজধানীর ক্রেতাদের আগ্রহ দেখা যায় বেশি। খামার কর্মকর্তারা বললেন, প্রাকৃতিক খাবার দিয়ে পালন করা হচ্ছে গরুগুলোকে। ক্রেতাদের জন্য গরু কোরবানির ব্যবস্থাও রেখেছে এই খামার। অসাধারণ একটা, আমি বলবো যে, সেন্স অফ বিলঙ্গিংনেস তৈরি হয়েছে এই ফার্মের প্রতি। একটা গিলাম আর পছন্দ করেছি, এখন আলাপ সালাপ করে সলিড মিটটা আমরা পাই আর কি। গরু কিনে সন্তুষ্টিও প্রকাশ করেন অনেক ক্রেতা। এখানে এসে আমি অ্যাকচুয়ালি যখন দেখলাম, এবং আমার পরিচিত যারা ছিল তাদের মাধ্যমে, যে অ্যাকচুয়ালি কোনো মিট এনহ্যান্সিং বা ফ্লেশ এনহ্যান্সিং কিছু খাওয়ানো হচ্ছে না, তখনই আমার মানে একটা বিশ্বাস চলে আসছে আর কি এদের প্রতি। গোখাদ্য সহ সব কিছুর দাম বেশি বলে এবার গরুর দাম বেশি বলে জানান কর্মকর্তারা। গত কয়েকবার তুলনায় দেখছি কাস্টমার যে পরিমাণ আগ্রহ ছিল সে তুলনায় আমার কাছে এবার একটু কম মনে হচ্ছে। যা জিনিস অলমোস্ট 50-60% দাম বেড়ে গেছে। যদিও আমরা এক্সপেক্ট করেছিলাম কম দামে সেল করতে পারবো, কিন্তু হয়তো সেটা পারছি না। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নরসিংদীতে গরু মহিষ ও ছাগল নিয়ে প্রস্তুত খামারিরা। তারা বলছেন, ক্ষতিকারক গোখাদ্য নয়, বরং ঘাস খড় ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা হয়েছে এসব পশু। এখানকার কোরবানির পশুর রয়েছে ব্যাপক চাহিদা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।